চেলসি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন কে হাভার্টস। জার্মান এই তারকার বদলি হিসাবে একজন নতুন ফরওয়ার্ডকে দলে নিতে হবে চেলসির। চলমান গ্রীষ্মকালীন দলবদলে চেলসি যে কজন ফরওয়ার্ডকে লক্ষ্য বানিয়েছে তার মধ্যে অন্যতম নেইমার জুনিয়র। এর মাঝে কদিন আগে চেলসির নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন মাউরিসিও পচেতিনো। সাবেক পিএসজির এই আর্জেন্টাইন কোচকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি, যার সঙ্গে নেইমার জুনিয়রের দারুণ সম্পর্ক রয়েছে। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে পিএসজিতে কাজ করেছেন মাউরিসিও পচেতিনো, তাই নেইমারকে খুব ভালো করেই জানা আছে তার। ইংলিশ গণমাধ্যমের খবর, এবার কে হাভার্টসের জায়গায় নেইমার জুনিয়রকে নিতে চায় মাউরিসিও পচেতিনো, এমন তথ্য দিয়েছে ইংলিশ গণমাধ্যমগুলো। কে হাভার্টস চলে যাওয়ায় তার ক্ষতি পুষিয়ে নিতে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে আগ্রহী চেলসির এই আর্জেন্টাইন কোচ। চলমান গ্রীষ্মকালীন দলবদলে নেইমার জুনিয়র ছাড়বেন পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। জানা গেছে নেইমার জুনিয়রের জন্য 70 মিলিয়ন ইউরো দাবি করছে পিএসজি। চলমান গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে দলে নিতে হলে আগ্রহী ক্লাবকে দিতে হবে 70 মিলিয়ন ইউরো। ব্রাজিলিয়ান তারকার মূল্য অনেক আগেই নির্ধারণ করেছে পিএসজি। দলটির সঙ্গে নেইমার জুনিয়রের বর্তমান চুক্তির মেয়াদ আছে 2025 সালের জুন পর্যন্ত।